नमस्कार, आमी कौशिक शास्त्री, आमार एस्ट्रो कौशिक चैनले आपनादेर स्वागत। आज के आमरा हातेर एमन पाँचटी चिह्न निये आलोचना करब, जे चिह्नर जे कोनो एकटी जदि आपनार हाते थाके ताहले आपनी कोटिपति होते पारेन, आपनी जीवने चरम सफल होते पारेन, आपनार जन्य अर्थ एकेबारे अपेक्षा करछे, आपनी धनवान धनकुबेर होते पारेन। शुधु निजेके चिनते हबे। तो এই জন্য আপনি পুরো ভিডিওটি দেখবেন একেবারে স্কিপ না করে। এর কোনো একটি রেখা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি সেই ডাইরেকশনে এগোলে কিন্তু আপনি জীবনে চরম উন্নতি করবেন। তার আগে বলে রাখি, আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলে যদি নতুন হন, এবং লাইক বাটনটি টিপে দিন, বেল আইকনটি টিপে দিন। কারণ গুরুমুখী জ্যোতিষের এই অনন্য অভিজ্ঞতা পেতে আমার চ্যানেলই একমাত্র চ্যানেল যেখানে আপনি এই রকম রেয়ার ভিডিও আপনি পাবেন। তো আসুন আমরা প্রথম চ্যানেল চিহ্নটি দেখে নিই। দেখুন, এইটা শনির আঙুল এবং এর নিচে অবস্থিত শনির মাউন্ট। তো এই শনির মাউন্টে যদি এরকম একটা ভি চিহ্ন থাকে, এরকম একটা ভি চিহ্ন যদি শনির মাউন্টে থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি, বা এত বড় না হলেও যদি ছোটও হয়, আকারে যদি এরকম ছোটও হয় তাহলেও হবে, যদি এরকম ভি চিহ্ন থেকে থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু যা ভাববে তার চেয়ে সে বেশি পাবে জীবনে। এবং এই পাওয়ার জন্য একটা কন্ডিশন আছে, ক্রাইটেরিয়া আছে। এই কন্ডিশন হচ্ছে তাদের জীবনে অবশ্যই দায়িত্ব নিতে হবে, কিন্তু শনি দায়িত্বের প্রতীক। শনি আঙুল, শনি পর্বত, শনি প্ল্যানেট দায়িত্বের প্রতীক, তাকে দায়িত্ব নিতে হবে। সমাজের, ফ্যামিলির যত দায়িত্ব নেবে, যত অর্থ সে খরচা করবে, কোন দরকার পড়বে, সে কোনো না কোনোভাবে সেই অর্থ তার কাছে চলে আসবে। এবং সে জীবনে যত দায়িত্ব নেবে তত বেশি সে জীবনে সফল হতে পারবে, তার ভাগ্যের দোয়ার তত বেশি খুলে যাবে। এই সকল ব্যক্তিরা যখন জীবন শেষ করে তারা কিন্তু একেবারে অর্থ ধন কুবের হয়ে শেষ করে, কোটি কোটি টাকার মালিক হয়। সেন আপনি এই রকম হাতের রেখা যাদের আছে, যাদের হাতে আছে, তারা কখনোই দায়িত্ব নিতে পিছু হবে না। কারণ এই শনি পর্বত আপনাদেরকে এই রকম রেখা নির্দিষ্ট করছে যে আপনাকে দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্ব নিলে শনিদেব আপনাকে ভরপুর দেবে, অর্থের ভাণ্ডার খুলে দেবে আপনার জন্য। কিন্তু দায়িত্ব নিতে হবে এবং সততা সবসময় বজায় রাখতে হবে, সৎভাবে চলতে হবে। কারণ শনি যখনই অসৎ হবেন, অসৎ উপায়ে ইনকাম করবেন, অসৎ পথে যাবেন, তখনই আপনার ওপর কোপটা ফেলবে। তো সততার সঙ্গে দায়িত্ব নিয়ে কাজ করুন এবং চেষ্টা করে যান। যদি এইরকম রেখা আপনার হাতে থাকে তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবারে আমরা দ্বিতীয় লাইন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা কিন্তু এরকম পাঁচটা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন হলেই যথেষ্ট। তো আসুন দ্বিতীয় লাইনটা দেখি। দেখুন, এইটা এটা বুধের মাউন্ট এবং এটা রবির আঙুল, বুধের আঙুল এবং রবির আঙুল, এবং এদের নিচে অবস্থিত সান মাউন্ট। এই সান মাউন্ট, এই বুধ মাউন্ট, এই দুজনার মাঝখানে যদি একইভাবে কোনো ভি থেকে থাকে তাহলে কিন্তু আপনি একজন কোটিপতি হতে পারেন। এই সকল ব্যক্তিদের জীবনের প্রথম দিকটা অত্যন্ত অত্যন্ত সংঘর্ষপূর্ণ হয়, কিন্তু এই সকল ব্যক্তিরা ইনভেস্টমেন্ট করে পয়সা ইনকাম করবে, অর্থাৎ এরা কোটিপতি তো হবেই, কিন্তু কোটিপতিরা যে কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আসবে। এই সকল ব্যক্তিরা যদি শেয়ার বা যে কোনো প্রপার্টিতে, যেখান বা যারা কন্ট্রাক্ট নেয় বিভিন্ন সব প্রজেক্ট, সেই রকম কনস্ট্রাকশান, এইরকম কাজে যে কোনো জায়গায় যেখানে ইনভেস্টমেন্টমূলক কাজ হয় সেই রকম ইনভেস্টমেন্ট, সে শেয়ার হতে পারে, যে কোনো জায়গায় পয়সা দিয়ে কোনো বড় প্রজেক্টে ইনভেস্টমেন্ট হতে পারে। তো সেই রকম ক্ষেত্রে যদি এরকম হাতে রেখা থাকে তবে ইনভেস্টমেন্ট করে আপনি কোটি কোটি টাকা ইনকাম করবেন। আপনি 10 টাকা ইনভেস্টমেন্ট করলে 30 টাকা আপনি পাবেন, এবং এই ইনভেস্টমেন্ট করে চললে কিন্তু আপনি জীবনে সফল থেকে সফলতর মানুষ হবেন, কোটি কোটি টাকা আপনার জন্য অপেক্ষা করছেন। ভগবান কিন্তু নির্দেশ করছে যে আপনি এই দিকে যান, এটা কিন্তু আপনাকে চরম উন্নতি দেবেন। তো আপনার ভগবান কারোরই শত্রু নয়, প্রত্যেকের হাতেই কিছু কিছু নির্দেশ দিয়ে থাকে, কিন্তু সেই নির্দেশকে বুঝতে হবে। সেই জন্য বলি আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আপনি আপনার নিজের ভাগ্যকে জানতে, নিজের পথকে জানতে
কোন দিকে আপনি রেগুলার জীবনে উন্নতি করবেন সেটা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আসুন এবার তিন নম্বর অর্থাৎ তৃতীয় চিহ্নে যাই। তো তৃতীয় চিহ্ন দেখুন, এটা হৃদয়রেখা এবং এটা শিরোরেখা। এবার এই যে এখান থেকে যে ভাগ্যরেখা ওঠে সেটা এখানে ধরুন হৃদয়রেখাতে শেষ হয়ে গেল, এবং হৃদয়রেখা থেকে আরেকটা ভাগ্যরেখা উঠে একেবারে শনির মাউন্ট পর্যন্ত গিয়েছে। এরকম শনির মাউন্ট পর্যন্ত হৃদয়রেখা থেকে উঠে কোনো ভাগ্যরেখা যদি যায়, তাহলে বুঝতে হবে এই সব ব্যক্তিরা কিন্তু নিজের নতুন এই বয়সে এসে নিজের প্রচেষ্টায়, এবং এটা কিন্তু এই যে হৃদয় ভাগ্যরেখা এটা কিন্তু খুব সুন্দর এবং বিনা কাটাছেঁড়া যুক্ত হবে, তাহলে সেই ব্যক্তির জীবনে হঠাৎই একটা চেঞ্জ আসবে। এবং সেই চেঞ্জ যদি শনির মাউন্ট পর্যন্ত পৌঁছয়, একেবারে নির্দিষ্ট করে আমার এই এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, তারা নিশ্চিত থাকুন তারা ধন কুবের হবে, কোটিপতি হবে, কয়েক কোটি টাকা তার জন্য অপেক্ষা করছে যদি এইরকম রেখা থাকে। এটা অত্যন্ত শুভ। তবে হ্যাঁ, এরা এই সময়টাকে একটু স্ট্রাগল দেখা দেবে, থার্টি ফাইভ নাগাদ কিন্তু একটু স্ট্রাগল দেখা দেবে। 35 যখনই হবে তখনই কিন্তু জীবনে একটা স্ট্রাগল দেখা দেবে। তারপরে সেই যে উঠবে তাকে কেউ আটকাতে পারবে না, একেবারে এক নিঃশ্বাসে গিয়ে একেবারে অর্থকুবের ধনকুবেরে গিয়ে সে শেষ করবে। এইরকম রেখা অত্যন্ত শুভ। এবার আসা যাক আরেকটা জিনিস, মানি ট্রায়াঙ্গেল। আপনারা অনেকেই শুনেছেন এই কথাটা, মানি ট্রায়াঙ্গেল। দেখুন এটা ভাগ্যরেখা এবং এইখান থেকে যে স্বাস্থ্যরেখা বা বুধ রেখা ওঠে সেটা এখান থেকে যোগ করেছে। যদি এইরকম একেবারে কোনো দিকে কাটাছেঁড়া নেই, একেবারে ফাঁক নেই, এরকম যদি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয় আপনার হাতে, এইরকম মানি ট্রায়াঙ্গেল এই মাঝখানের জায়গাটা ফাঁকা একদম পুরো সুন্দর মানি ট্রায়াঙ্গেল যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে অপরচুনিটি আসবে অর্থবান হওয়ার, অর্থ উন্নতি করার, আর্থিকভাবে কোটিপতি হওয়ার যথেষ্ট সুযোগ আসবে। এই সকল ব্যক্তিরা কিন্তু ইনভেস্টমেন্টের মাধ্যমে না, এরা সেভিংসের মাধ্যমে জীবনে উন্নতি করে। এরা কিন্তু সেই সুযোগ আসবে এবং সেই টাকা সেভিংস করবে, করে কিন্তু উন্নতি করবে। এরা কিন্তু অবশ্যই এই সকল ব্যক্তিদের ধনকুবের হওয়ার সুযোগ আছে জীবনে, এবং আসবে সেটা আফটার 36-এর পরেই আসে বেশিরভাগ ক্ষেত্রে। এবং 99% ব্যক্তিরা কিন্তু এই রকম ব্যবসার সঙ্গে যুক্ত হয়, এই রকম মানি ট্রায়াঙ্গেল থাকলে 99% ব্যক্তি ব্যবসার সঙ্গে যুক্ত হয়, এবং এই ব্যবসার মাধ্যমে তারা কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ তৈরি হয়, সুযোগ পায়। এটা কিন্তু অত্যন্ত শুভ সাইন। এবার আসা যাক যে আর একটা শেষ সাইন, দেখুন এটা হচ্ছে ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা যদি শেষ প্রান্ত দুমুখী হয়, এরকম ফোর্ক নিয়ে থাকে দু প্রকৃতা, তাহলে কিন্তু এই সকল ব্যক্তিরা কিন্তু ভাগ্যবান হয়। তারা 30 বছর বয়সের পর থেকেই, অর্থাৎ 30 বছরের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে, বা 30 বছরের আশেপাশে এরা কিন্তু যথেষ্ট অর্থবান হওয়ার সুযোগ আসে, এবং অর্থবান হয়। এরা কম বয়সেই অর্থবান হয়, অর্থ সুযোগ হয়, এবং লক্ষ লক্ষ টাকা আস্তে আস্তে কোটি কোটি, যখন মধ্য বয়সে যায় এরা কিন্তু কয়েক কোটি টাকার মালিক হয়। এরা কিন্তু প্রচুর কোটিপতি হওয়ার অত্যন্ত ভালো একটা একটা সাইন। তো এই যে পাঁচটা লাইন আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এইরকম লাইন যদি আপনার হাতে থাকে আপনি নিশ্চিত থাকুন আপনার ভগবান আপনার জন্য একটা সুন্দর ধনবান বিলাসিতাপূর্ণ জীবন অপেক্ষা করছে। যদি দুটো সাইনও থাকে আরও ভালো, পাঁচটা সাইন তো কারোর সম্ভব নয়, একটা থাকলেই যথেষ্ট এইরকম লাইন। তো এইরকম অবশ্যই নিজের হাত দেখে দেখবেন, যদি ভালো থাকে আপনার জন্য সুন্দর অপেক্ষা করছে, শুধু সঠিক ডাইরেকশানের দরকার। ভালো থাকুন, সুখে থাকুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় মা, জয় মা, জয় মা।